সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি একাদশ বিজ্ঞান শ্রেণীতে যারা আছো তাদেরকে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো, তো সেই সেখান থেকে তোমাদের স্টাডি চালিয়ে যাচ্ছ। আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি তোমরা জানো, তারপরে স্ক্রিনে দেওয়া আছে পরিচিতিটা জেনে গেলে। আমি তোমাদেরকে গত কয়েকটি ক্লাসে সেল ডিভিশন নিয়ে আলোচনা করেছি, আজকে সেখানকার একটা অংশ নিয়ে আলোচনা করব, যেটি আমরা গত ক্লাসে এই অংশটা বাদ রেখেছিলাম। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি আশা করব সেল ডিভিশন যে বিষয়টি অধ্যায়টি আজকে শেষ করব। তোমরা বাসায় স্টাডি চালিয়ে যাবে, আশা করি তোমরা ভালো করতে পারবে। তাহলে আমি আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস করবো সেটা হচ্ছে প্রফেস ওয়ার। আমরা এই গত ক্লাসে বিএসসিসিদের কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আর সে মধ্যে আমি তোমাদের জন্য প্রফেস ওয়ানের যে অংশটা সেটা রেখে দিয়েছিলাম একটি ক্লাসে নিব বলছি সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সেই ক্লাসটি নিচ্ছি। আমরা জানি প্রফেস ওয়ানের মধ্যে পাঁচটি উপপর্যায় রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ল্যাপটোটি, তারপর হচ্ছে জাইগোটি, তারপর হচ্ছে প্যাকাইটি, এরপরে ডিপ্লোটি এবং অপরশেষে হচ্ছে কি ডায়াগনোসিস। তাহলে এই পাঁচটি ধাপ, এই পাঁচটি ধাপগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এক একটি করে। তো এটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। প্রথম হচ্ছে ল্যাপটোটিন। ল্যাপটোটিন এই উপপর্যায়ে আসলে যে কাজটি প্রথম হচ্ছে সেখানে আমরা প্রথমে দেখব এখানে জল বিয়োজন হয়, অর্থাৎ পানি আস্তে আস্তে কী হয়ে যায়, এখান থেকে পানিগুলা নিঃশেষিত হয়ে যায়। হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ক্রোমোজোমগুলা অনেকটা আমাদের দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, এটা যদি আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাই আমরা ক্রোমোজোমগুলা দেখতে পাব। এখন দেখো এখানে যে মেন কয়েকটি কাজ হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কি প্রতিটি ক্রোমোজোম একটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত এবং এর সাথে দানাদার ক্রোমোমিয়ার থাকে। এখানে দেখো এই যে এর সাথে গোল দানাদার কিছু জিনিসের সাথে ঘুরেছে ক্রোমোমিয়ার। তারপর নিউক্লিয়াস মেমব্রেন ও নিউক্লিয় ওয়ালাস সুস্পষ্ট থাকে, দেখতে পাচ্ছ নিউক্লিয়াস মেমব্রেন যেটা আছে এটাও স্পষ্ট আছে, নিউক্লিয় ওয়ালাসটাও সুস্পষ্ট রয়েছে। এই উপপর্যায়ে শেষের দিকে ক্রোমোজোমগুলো খাটো মোটা হতে থাকে, এটা শেষের দিকে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে। নেক্সট হচ্ছে কি জাইগোটিন। দেখো জাইগোটিন সম্বন্ধে একটু জানি, দেখো এখানে দেখো অবিরাম কুণ্ডলী পাকানোর ফলে ক্রোমোজোমগুলো অধিকতর খাটো মোটা হয়, নিউক্লিয়াস মেমব্রেন নিউক্লিয় ওয়ালাস অবিকৃত থাকে, নিউক্লিয়াস মেমব্রেন এবং নিউক্লিয় ওয়ালাস এখনও দেখা যাচ্ছে। এখানে যে দুই লাস্টে দুইটি পয়েন্ট তোমরা একটু বুঝতে হবে, তিন নম্বর আর চার নম্বর পয়েন্টটা, তিন নম্বর পয়েন্টে কী বলছি, হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের জোট বাঁধার পদ্ধতিকে সাইনাপসিস বলে। এখানে দেখো এই যে এখানে এই একটা ক্রোমোজম, এই একটা ক্রোমোজম, এই দুইটা ক্রোমোজম হোমোলোগাস বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, এটা একটা আছে ফিটা, একটা মাথা থেকে আসে। হ্যাঁ, আর হোমোলোগাস ক্রোমোজম আরেকটি বৈশিষ্ট্য দেখবে, দেখবে এই যে সেন্ট্রোমিয়া, সেন্ট্রোমিয়ার পরে বাহুগুলা, এই বাহুগুলা দৈর্ঘ্য প্রায় সমান। তারপরে এখানে আরও থাকে, মনে করো এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে ঠিক এই জায়গাও ঠিক সেম বৈশিষ্ট্যটা থাকে, এই জন্য দেখি হোমোলোগাস ক্রোমোজম বলা হয়। এই হোমোলোগাস ক্রোমোজম এই দুইটা ক্রোমোজম পাশাপাশি আসার বা জোট বাঁধার এই পদ্ধতিটা, জোট বাঁধার যে পদ্ধতিটা সেটাকে বলা হচ্ছে সিনাপসিস বা সাইনাপসিস বলে, তোমরা এটা মাথায় রাখতে হবে। জোট বাঁধার প্রক্রিয়াটাকে, জোট বাঁধার প্রক্রিয়াটাকে বলে সাইনাপসিস, আর যখন জোট বেঁধে যায় তখন তাকে বলে বাইভ্যালেন্ট। তাহলে জোট বেঁধে গেলে তাকে বলা হয় কি বাইভ্যালেন্ট, এই দুইটা একসঙ্গে জোট যখন বেঁধে যাবে তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। আর এই দুইটা পাশাপাশি অবস্থান করার যে জোট বাঁধা যে প্রক্রিয়াটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হবে সিনাপসিস বা সাইনাপসিস। এরপর আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা একটা হচ্ছে বাইভ্যালেন্ট
বাইভ্যালেন্ট কি, সাইনাপসিস কি, এই দুইটা তোমাদের বিভিন্ন কোয়েজ কোয়েশ্চেন আছে, এই দুইটা পয়েন্ট এখানে অবশ্যই মনে রাখতে হবে। আমরা নেক্সট স্লাইডে দেখি ফ্যাকাইটিন। এই ফ্যাকাইটিনটা হচ্ছে এই যে প্রোফেজ এক যে ফার্স্টে যে উপপাদ্য রয়েছে তার মধ্যে সবথেকে দীর্ঘস্থায়ী উপপাদ্য রয়েছে এটা ফ্যাকাইটিন। ফ্যাকাইটিনে কয়েকটা ঘটনা, সেই কয়েকটা ঘটনা তোমরা মনে রাখতে হবে। দেখো এই উপপাদ্যের ক্রোমোজোমগুলো অধিকত খাটো মোটা হতে থাকে, আরও খাটো মোটা হতে থাকে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়া ছাড়া লম্বালম্বি দ্বিখণ্ডিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। এর ফলে প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোম থেকে চারটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। এই অবস্থাকে টেট্রাড বলে। এটা আমি পরের চিত্রটা তোমাদের দেখাচ্ছি, পরের চিত্র একটু দেখো। দেখো এখানে আমরা যেটা কি দেখছিলাম, আগে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা দেখো এই সেন্ট্রোমিয়া বরাবর, সেন্ট্রোমিয়া মাঝখান দেখো দুইটা, এইদিকে আলাদা দুইটা, ঠিক দুইটা কি হইলো আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন হয়ে গেল, এটা গেলে ক্রোমাটিড বলে। এগুলো হচ্ছে এখন ক্রোমোজোমটা, এখন দুইটা, একটা ক্রোমোজোম থেকে এখন দুইটা ক্রোমাটিড হয়েছে, ঠিক আছে। এবং কোনোভাবে এখানেও দেখা যাচ্ছে, সবগুলোতে দেখা যাচ্ছে কি এগুলো হচ্ছে কি ক্রোমাটিড। আর এই ক্রোমাটিড, এই হোমোলোগাস ক্রোমোজোম আমরা বলছি আগে এই যে বাইভ্যালেন্ট অবস্থায় আছে, এই বাইভ্যালেন্ট অবস্থায় থাকা এখানে দেখো একটা দুইটা তিনটা চারটে, এই চারটা ক্রোমাটিডকে একসঙ্গে আমরা বলছি কি টেট্রাড, ঠিক আছে। নেক্সট আমরা দেখি একই ক্রোমোজোমে ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড ও ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ক্রোমাটিড দুটিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড কি। সিস্টার হচ্ছে কি, দেখো আমি এই যে ব্লু কালার যেটা দেখাচ্ছি, ব্লু কালার এই দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড এরা সম্পর্ক হচ্ছে সিস্টার, বা এই যে রেড কালার এই দুইটা ক্রোমাটিডের সম্পর্ক হচ্ছে সিস্টার। আবার আমি যদি একটা ব্লু কালারে এই জিনিসটা আর রেড কালার এটা, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি নন সিস্টার, তাহলে আমরা সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড কি বুঝতে পেরেছি। দেখো নন সিস্টার ক্রোমাটিডগুলো এক বা একাধিক স্থানে পরস্পরের সঙ্গে যুক্ত থেকে ইংরেজি এক্স অক্ষরের আকৃতি তৈরি করে, একে কায়েজমা বলে। তাহলে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কায়েজমা তৈরি করা। কায়েজমা কীভাবে তৈরি করতেছে দেখো, এই যে এখানে একটা দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পর এরা কাছে এসে ইংরেজি, দেখো এই যে এখানে অংশটা ইংরেজি এক্স অক্ষর নিয়ে একটা অংশ তৈরি করছে, বা এখানে দেখো এটা একটি স্থানে বা একাধিক স্থানে এরকম ঘটনা ঘটতে পারে। যদি এই ধরনের কাজ সৃষ্টি হয় তাকে সেটাকে বলা হচ্ছে কায়েজমা। কায়েজমাটা কি হিসেবে, দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে পরস্পর পাশাপাশি এসে যদি ইংরেজি এক্স অক্ষরের মতো এটা সৃষ্টি করে, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হচ্ছে কায়েজমা, ঠিক আছে। দেখো আরেকটা ইম্পর্টেন্ট শব্দ পরবর্তী এখন জানবো আমরা। দেখো কায়েজমা অংশগুলো অংশে ক্রোমাটিডগুলো ছিঁড়ে যায় এবং প্রায় সাথে সাথেই সহযোগী নন সিস্টার ক্রোমাটিড ভাঙ্গা অংশের সঙ্গে জোড়া লেগে যায়, ফলে ক্রোমাটিড অংশ বিনিময় ঘটে, ফোকে ক্রসিং ওভার বলে। এখানে যে ঘটনাটা ঘটে, এখানে দেখা যাচ্ছে যে এই যে মনে করো এই জিনিসটা, এটা এদিকে ছিল কি, এদিকে এভাবে ছিল অরেঞ্জ কালার বা রেড কালার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখানে আসে কি হলো, এই মাথাটা ওই যে ব্লু কালার হয়ে গেল। আবার এটা এই ক্রোমাটিডের এই অংশটা হওয়ার কথা ছিল ব্লু, এটা হয়ে গেল রেড কালার। অর্থাৎ এরা একে অন্যের মধ্যে কী বিনিময় করছে, এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কীভাবে অংশ বিনিময় করছে, জিন বিনিময় হয়েছে। তাহলে এইটাকে এই জিনিসটা হচ্ছে কি ক্রসিং ওভার বলে। তাহলে এই কারণেই হচ্ছে কি জীব বৈচিত্র্যটা সৃষ্টি হয়, ভ্যারাইটি সৃষ্টি হয় এইখানে। তাহলে আমরা এই ফ্যাকাইটিন উপপর্যায়ে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ জানলাম। একটি হচ্ছে কি প্রথমে টেট্রাড, তারপর শব্দ হচ্ছে কায়েজমা, তারপর শব্দ হচ্ছে ক্রসিং ওভার। তাহলে তিনটে শব্দ আমরা তাহলে কোন উপপর্যায়ে পাচ্ছি, ফ্যাকাইটিন উপপর্যায়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি ডিপ্লোটিন। ডিপ্লোটিন এই দশাটি দেখো কী ঘটনা ঘটে, এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ সৃষ্টি, আগে ছিল কি হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আগে ছিল আকর্ষণ, এখন আস্তে আস্তে কি বিকর্ষণ সৃষ্টি হয়েছে। বিকর্ষণ সৃষ্টি হওয়ার কারণে এরা পরস্পর এটা থেকে এটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ক্রমবর্ধমান বিকর্ষণের ফলে কায়েজমা ক্রোমাটিড প্রান্তের দিকে সরে যায়, এই কায়েজমার ক্রোমাটিডগুলা আস্তে আস্তে কী হয়ে যাবে, প্রান্তের দিকে সরে যাবে। এটাকে বলে টার্মিনেশন বলে বা প্রান্তিকরণ বলে। তাহলে এই বিকর্ষণের পরে দুইটি কায়েজমার মধ্যবর্তী স্থানে লুপ বা ফাঁস, দেখো এইখানে একটা কায়েজমা আছে, এখানে একটা কায়েজমা আছে, তাহলে এই জায়গার মধ্যে কী হবে, একটা লুপ বা একটা ফাঁস সৃষ্টি হবে, ঠিক আছে।
কায়াজমাটিগুলো স্পষ্ট দেখায় এবং ক্রমান্বয়ে প্রান্ত দিকে সরে যায়। একে প্রান্তিকরণ বলে। দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি দুটি 90 ডিগ্রি এবং একটি হলে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে, দেখো এখানে যদি এই যে এখানেও একটা কায়াজমাস, এখানে একটা কায়াজমাস, দুইটা পাশাপাশি, তাহলে এটা যদি এদিকে আসে, এটা এদিকে যাইলে, তাহলে এখানে কি হবে, 90 ডিগ্রি কোণে নেয় এখানে একটা সৃষ্টি করবে, রূপ সৃষ্টি করবে। আর যদি একটা কায়াজমা থাকে, শুধু দেখো এখানে যদি একটা কায়াজমা থাকে, তাহলে এটা যদি এদিকে আসে, এটা যদি ওদিকে যায়, তাহলে এখানে কি হবে, 180 ডিগ্রি পরিমাণ কোণের রূপ তৈরি করবে। তাহলে এখানে আমরা এটা এক্সাক্টলি বুঝতে হবে, যদি কায়াজমা দুইটি বা ততোধিক থাকে, তখন হবে যে 90 ডিগ্রি কোণের মতো করে রূপ সৃষ্টি হবে। আর যদি একটি মাত্র থাকে, তখন কি হবে, 180 ডিগ্রি কোণের পরিমাণ হবে। তাহলে এখানে এই কথার মাথায় রাখতে হবে, দুই বা ততোধিক হলে এখানে 90 ডিগ্রি কোণের পরিমাণ রূপ, আর একটি হলে 180 ডিগ্রি পরিমাণ কোন পরিমাণ লুপ সৃষ্টি করবে। নেক্সট দেখি আমরা সর্বশেষ যে পাবে ডায়াকাইনোসিস। তাহলে এই ডায়াকাইনোসিস এটা হচ্ছে কি, ডায়াকাইনোসিস এটা হচ্ছে এই প্রোফেজ ওয়ানের সর্বশেষ ধাপ। এখানে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা হয়, প্রান্তিকরণ অর্থাৎ টার্মিনেশন তখনও চলতে থাকে, বাইভ্যালেন্ট ফোরজি দিকে চলে আসে, এগুলো আস্তে আস্তে ফোরজি দিকে চলে আসে, এ উপপর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এমব্লাপ বিলুপ্ত। দেখো এই উপপর্যায়ে শেষের দিকে কী ঘটনা ঘটতেছে, এখানে দেখো নিউক্লিওলাসটা এখন আর নাই, আর আমরা দেখতে পাচ্ছি না, আর নিউক্লিয়ার এমব্লাপ বা ইত্যাদি যেটা অলতা সেটাও আর কি দেখতে পাচ্ছি না, প্রায় কি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে ডায়াকাইনেসিস উপপর্যায়ে যে ঘটনাটা ঘটে, যেখানে ফান্তিকরণের শেষ পর্যায়ে আসে এবং এখানে নিউক্লিয়ার এমব্লাপ এবং এই যেটাকে বলা হচ্ছে যে নিউক্লিওলাস, এই দুটো জিনিস এই পর্যায়ে এসে বিলুপ্ত হয়। তোমাদেরকে কুইজ কোশ্চেনে দেওয়া হয় যে কোন পর্যায়ে এসে নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়, তখন তোমরা সবাই বলতে পারবে নিশ্চয় ডায়াকাইনোসিস উপপর্যায়ে এসে। তো তোমাদেরকে এই আজকের এই ক্লাসে এই পর্যন্তই, আমি তোমাদের আগামীতে আরও কোনো একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তবে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে শুরু করব। তো আজকের ক্লাস আমি তোমাদের যে মাইটোসিস কোষ বিভাগ মিওসিস কোষ বিভাজনের যে অসমাপ্ত অংশ দিয়েছিল, সেটি আমি আজকে ক্লাসে তোমাদেরকে শেষ করে দিয়েছি। তো তোমরা আগামীতে তোমাদের সঙ্গে আরও একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার, সে পর্যন্ত আবার সুস্থ থাকবে, ভালো থাকবে, একে অন্যের জন্য দোয়া করবে, তোমাদের সুস্থ থাকতে পারি। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।